বৃষ্টি বৃষ্টি ওয়েদারে অনেক বেশি খিচুড়ি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, যার কারণে আমি চলে গিয়েছিলাম কোলাহলে, যেটা হচ্ছে মিরপুর কমার্স কলেজের ঠিক অপোজিটে অবস্থিত। তো ওখানে গিয়েছিলাম একটা অফার দেখে ফেসবুক পেজে উনাদের। তো অফারটা এরকম ছিল যে একটা কিনলে 150 টাকা দিয়ে আমি হচ্ছে আরেকটা পারচেস করতে পারবো। তো ওটা একটু কনফিউজিং পোস্ট ছিল, তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে ভাই তুই যেটা ভাবতেছিস ওরকম কিছু না, আমার মনে হয় এই পোস্টে কোনো ঘাপলা আছে। আমি পার্সোনালি পোস্টটা দেখি নাই, তো ওর উপরে নির্ভর করে আসছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে 220 টাকা হচ্ছে ওনাদের হচ্ছে এই চিকেন খিচুড়ি প্ল্যাটারটা, এটা পারচেস করলে আমি 150 টাকায় হচ্ছে আরেকটা পারচেস করতে পারবো। তো এটা ছিল অফারটা। তো অফারটা খারাপ না যে 220 টাকায় একটা পারচেস করার পর আরেকটা আমি জাস্ট 150 টাকায় পাচ্ছি, কিন্তু যেটা আমি আর কি বলবো, আমি ভাষা হারাই ফেলাইছি। আমি আমার লাইফে ফার্স্ট টাইম শকড যে এই পৃথিবীতে কোনো খিচুড়ি এক্সিস্ট করে যেটাতে নাকি কোনো ডালই দেওয়া হয় না, মানে লিটারালি কোনো ডাল দেওয়া হয় নাই। জাস্ট আমি জানি না এটা কী ছিল, বাট মানে এটাতে কোনো ডাল ছিল না। সো এটা কী প্রকার খিচুড়ি আই ডোন্ট নো। তার উপরে এটা ছিল আচারি খিচুড়ি, কিন্তু আমি বুঝলাম না আমি 150 টাকা দিছি দেখে আমাকে কি কোনো আচার দেওয়া হয় নাই, আর আরেকটাতে আচার দেওয়া হয়েছে। মানে কেন আমার সাথে কেন এরকম ভেদভাব করা হলো? আমি 150 টাকা দিছি দেখে আমাকে আচার দিল না, আর আরেকটা তাহলে আচার দিল, এটা ঠিক ঠিক। যাই হোক, চিকেনটার টেস্ট অতটা খারাপ ছিল না, ভালোই ছিল, বাট একদম আহামরি খুব বেশি ভালোও ছিল না, বাট অ্যাভারেজ মিলে ছিল আর কি। বাট আমি এটাই বুঝতেছি না যে এটা কোন প্রকারের খিচুড়ি যেটাতে কোনো ডালই নেই। মানে তোমরা এরকম ডাল ছাড়া খিচুড়ি কখনো খায় থাকলে কমেন্ট করো তো। আর আমার কাছে আসলে এটার টেস্ট অত আমারই ভালো লাগে নাই। চিকেনটা দিয়ে মোটামুটি ছিল আর কি, খাওয়া যাচ্ছিলো, আর হচ্ছে পেঁয়াজ মাখাটাও মজা লাগতেছিল ওইটা, বাট আদারওয়াইজ এটা আমারই কিচ্ছু ছিল না।